তোমাদের সবার প্রিয় শ্রাদ্ধ বাড়ির ব্লগার। এখন বড় সেলিব্রিটি হয়ে গেছিস, তুই আমাকে চিনবি কি করে, তাই না? হ্যাঁ, সেটা সব কোনো ছোটবেলার বন্ধু নই আমি, সেই তো ছোটবেলার বন্ধু। ভালো বলছি, শোনো না সুমিদি, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক কল করছি জানার পরেও আমার সাথে আবার ভালোভাবে কথা বললো। অনেকে ডেকে মেগে ফোন কেটে দিয়ে ব্লক করে দেয়, কিন্তু আমাকে ব্লক করেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি জানি আমার ভিডিওর জন্য তোমরা সবাই ওয়েট করে থাকো। অবশ্যই একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল, বিকজ আমি এই কদিন প্রচণ্ড পরিমাণ বিজি ছিলাম। সো চলো, আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি তার টপিক হলো প্র্যাঙ্ক কল। ইয়েস, আজকে আমি আবারও প্র্যাঙ্ক কল করতে চলে এসেছি এক বিশেষ সেলিব্রিটিকে, তোমাদের সবার প্রিয় শ্রাদ্ধ বাড়ির ব্লগার, মানে সুমি রয়েস। সো আমি এখন সুমিদিকে প্র্যাঙ্ক কল করতে চলেছি, মানে আমি এরকম ভাবে বলবো যে আমি তোমার অনেক দূরের ফ্রেন্ড, তুমি আমাকে চিনতে পারছো না, মানে একটু প্র্যাঙ্ক টাইপের করবো। সো মানে এখন ফোনটা পড়ে যেত। সো চলো, প্র্যাঙ্কটা কেমন হতে চলেছে আমি ঠিকঠাক মতো করতে পারি না, সেটাই দেখবো। সো চলো, ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। চলো ফোনটা এবার লাগানো যাক। রিং হচ্ছে, দেখি ধরে নাকি ফোনটা। হ্যালো, কিরে সুমি, চিনতে পারছিস আমাকে? আমি সেই তো ছোটবেলার বন্ধু। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, কিন্তু কে বন্ধু? আরে একসাথে স্কুলে পড়তাম, মনে নেই? না আমার ঠিক মনে পড়ছে না। ভুলে গেছিস তুই আমাকে? এখন এত বড় সেলিব্রিটি হয়ে তুই আমাকে ভুলে গেছিস? নামটা কি তোমার? আমি রুমি, সুমি রুমি, আমাদের দুজনের নাম একসাথে, ভুলে গেছিস তুই? ঠিক মনে আসছে না। ও, তুই তো এখন বড় সেলিব্রিটি হয়ে গেছিস, তুই আমাকে চিনবি কি করে, তাই না? হ্যাঁ, সেটা স্বাভাবিক, সেটা তো পরের কথা, কিন্তু আমি সত্যিই তোমাকে চিনতে পারলাম না। তুমি কে? তুই আমাকে ভুলে গেছিস? আমার খুব কষ্ট লাগছে রে। দেখো তুমি সব ফালতু কথা বলো না, আমার রুমি টুমি বলে কেউ বান্ধবী নেই, আমি রাখছি। এই না না, শোন, তুই রাখিস না, তুই আমাকে ভুলে গেলি কি করে? আমি ফালতু কথা বলছি না, তুই আমাকে ভুলে গেলি? তুই আমি ছোটবেলার বন্ধু, একসাথে কত খেলেছি। আমি চিনতে পারছি না, কোনো ছোটবেলার বন্ধু নই। আমি আর তুমি আগে স্কুলে পড়তাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুই ভুলে গেছিস, মনে পড়ছে তোর? তাহলে বলো তো আমি কোন স্কুলে পড়তাম। ও মাই গড, ওয়াও, কেন বলো? কোন স্কুলে পড়তাম আমি তো জানি না, ভুলে গেছি। চল আরেকবার ফোন করি, এবার গিয়ে পুরো কনফিউজ করে দেবো যে আমি প্র্যাঙ্ক কল করছিলাম। রিং হচ্ছে, তুমি আমার ব্যাপারে ডিস্টার্ব করছো কেন? কে তুমি? আমার কোনো রুমি টুমি বলে বান্ধবী নেই। বলছি শোনো না সুমিদি, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। তাই বলো, তাই দেখি, আমার তো কোনো রুমি টুমি বলে বান্ধবী নেই। সরি গো, তোমাকে এরকম ভাবে ডিস্টার্ব করলাম, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি আসলে আমি ভেবেছিলাম প্র্যাঙ্ক করবো, বাট তোমার স্কুলের নাম তো আমি জানি না, তুমি কোশ্চেনটা জিজ্ঞাসা করে আমাকে পুরো কনফিউজ করে দিয়েছ, তো আমার প্র্যাঙ্ক তো পুরো জলে গেল। এনিওয়ে শোনো না, একটা কথা বলবো? বলো। তো আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি করছিলাম তোমাকে প্র্যাঙ্ক কল করার, তুমি যদি পারমিশন দাও আমি কি ভিডিওটা পোস্ট করবো? হ্যাঁ অবশ্যই করবে, কোনো অসুবিধা। আচ্ছা ঠিক আছে, আসো না, তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে আছে। হ্যাঁ অবশ্যই দেখা হবে। আর তোমাকে আমার খুব 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 ভালো লাগে, খুব কিউট লাগে তোমাকে আর পিন্টু দেখে একসাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমার তো ওই শ্রাদ্ধ বাড়ির ব্লগ, ও মাই গড। আচ্ছা দিদি, তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তো আমি এখন থার্ড ইয়ারে, মানে আমি, তুমি আমার দিদি হও, আমার থেকে বড়। আরে এত কিছু কথা হলো, তোমার নামটাই জানা হলো না, তোমার নাম কি?
আমার নাম রিমি আর আমার চ্যানেলের নাম ইটস আর কে রিমি। তুমি প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার ভিডিওটা দেখে এসো, ঠিক আছে? আমি বুঝি যে আমি কাউকে দেবো না তোমার নাম্বার, চাপনিও না। হ্যাঁ, আমার আশীর্বাদ রইল তোমার ইউটিউব চ্যানেল আরো গ্রো হতে থাকুক। নিশ্চয়ই আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই নেবো। লাভ ইউ দিদি, সুমিদির সাথে কথা তো হলো। তোমরা দেখলে যে সুমিদি কতটা কিউট। আমি প্রথমে ভেবেছিলাম প্র্যাঙ্ক কল করবো, বাট সেটা আর হয়ে ওঠেনি, বিকজ আমাকে স্কুলের নাম জিজ্ঞাসা করেছে, যেটা আমি জানতাম না। এনিওয়ে, ওকে নিয়ে আমি প্র্যাঙ্ক কলটা স্টপ করে দিই। আবার ফোন করে আবার দিদির সাথে ভালোভাবে কথা বললাম। দিদি কিন্তু খুব খুব কিউট, আর সিরিয়াসলি বলছি এত ভালো মনের মানুষ হয় না যে এত কিছু, মানে আমি প্র্যাঙ্ক কল করছি জানার পরেও আমার সাথে আবার ভালোভাবে কথা বললো। অনেকে ডেকে মেগে ফোন কেটে দিয়ে ব্লক করে দেয়, কিন্তু আমাকে ব্লক করেনি। খুব 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 ভালো দিদি, আর তোমাকে খুব ভালো লাগে আমার, আর এখন তো আরও বেশি ভালো লাগছে, কেন জানি না, তোমার সাথে কথা বলার পর। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমাকে। সো টাটা, বন্ধ কর। কেন, আমি কথা বলছি তো। আর তোরা এগুলো কি করছিস? আমি কি করলাম? দাঁড়িয়ে যা। হ্যাঁ বুঝকে, তুই আগে যা। আমি কিছুই করিনি। তুই যা যা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটু ভালোবাসাতেই কিন্তু আমি অনেকটা দূর চলে এসেছি। তোমরা নিজেরাও জানো আমার 20K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এরপরে কাকে প্র্যাঙ্ক কল করবো সেটা তোমরাই কিন্তু কমেন্টে জানিয়ে দিও।